দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান জানি রাখি বাংলাদেশে 132তম দিনের মাথায় করোনা সংক্রমণ প্রায় 2 লাখের কাছাকাছি একই সঙ্গে শনাক্ত বলতে হবে সংক্রমণ হয়তো আরও বেশি যেহেতু পরীক্ষা যতটা হচ্ছে সে অনুযায়ী শনাক্ত ধরা পড়ছে সেখানে প্রায় 2 লাখ ছুঁই একই সঙ্গে মৃত্যু ছাড়ালো 2500 132 দিনের মাথায় আসলে বাংলাদেশে করোনা পরিস্থিতিকে এই বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই একই সঙ্গে দেশের একটা বড় অংশের মানুষ বন্যা কবলিত সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই আমাদের সঙ্গে আছেন আবু সাইদ খান সিনিয়র সাংবাদিক দীর্ঘদিন ধরে যিনি গণমাধ্যমের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন জাকারিয়া কাজল যিনিও দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সিনিয়র সাংবাদিক আমাদের সঙ্গে রংপুর থেকে আছেন ডক্টর তুহিন ওয়াদুদ সহযোগী অধ্যাপক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে রাশিয়া থেকে কিছুক্ষণ পর হয়তো যোগ দেবেন ডাক্তার ইব্রাহিম ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এই নিয়মিত আয়োজন আমরা তথ্যপাত্র দিকে একটু নজর দিতে চাই তারপরেই আসলে আলোচনায় আসতে চাই প্রতিদিনের মতো দর্শক একটু দেখে আসতে চাই বাংলাদেশের করোনার বাস্তবতা একই সঙ্গে বিশ্ব পরিস্থিতি আসলে কি তথ্যপাত্র যেমনটা বলছে এখনকার একেবারেই এই মুহূর্তের কথা যদি বলি এই মুহূর্তে আসলে 1,40,00,000 ছাড়ালো করোনার সংক্রমণ শনাক্ত আসলে 1,40,57,665 জন বিশ্বজুড়ে করোনা শনাক্ত করা গেছে মারা গেছে সব মিলিয়ে 5,94,979 জন এবং এর মধ্যে সুস্থ হয়েছেন 83,59,131 জন মানুষ আমরা একটু বিভিন্ন দেশের দিকে নজর দেব প্রতিদিনের মতো যুক্তরাষ্ট্র আসলে তালিকার 1 নম্বরে রয়েছে 37,21,000 মানুষ যুক্তরাষ্ট্র জুড়ে শনাক্ত হয়েছে এখন পর্যন্ত মারা গেছে সব মিলিয়ে 1,41,000 এবং গত কয়েক ঘন্টায় 336 জন যুক্তরাষ্ট্রের মধ্যে মানুষ মারা গেছে দ্বিতীয় হটস্পট ব্রাজিলের অবস্থাও বেশ খারাপ 20,21,000 মানুষ শনাক্ত হয়েছে ব্রাজিল জুড়ে 76,997 জন মারা গেছে 3 নম্বরে তালিকার 3 নম্বরে আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের অবস্থা বেশ খারাপ 10,00,000 ছাড়িয়েছে ভারতে 10,36,000 মানুষ শনাক্ত হয়েছে ভারতে করোনায় আক্রান্ত মারা গেছে 26,000 মারা গেছে আসলে ভারতে 26,267 জন খুবই খারাপ অবস্থা আমরা একটু বাংলাদেশের সার্বিক অবস্থা দেখতে চাই বাংলাদেশে সব মিলিয়ে যেমনটা বলছিলাম প্রায় 2 লাখ ছুঁই 1,99,357 জন শনাক্ত হয়েছে বাংলাদেশে মারা গেছে 2,547 জন এবং সুস্থ হয়েছে 1,08,725 জন এবং খুবই মানে উদ্বেগজনক বিষয় গেল 12 দিনেই আসলে 500 জনের বেশি মানুষ মারা গেছে বাংলাদেশে এবং এই সংখ্যাটি আসলে খুব বেশি যে সুখকর সেটি বলা যাবে না আমরা একটু যেতে চাই শুরুতেই এই বিষয় দিয়ে আসলে শুরু করতে চাই আবু সাইদ খান আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই আবু সাইদ খান যেটি লক্ষ্য করা যাচ্ছে গেল কয়েকদিন সাবরিনা তারপরে আপনার যে রিজেন্ট শাহেদ সব কিছু মিলিয়ে একটু করোনার যে বাস্তবতা সেটি একটু ঢাকা পড়েছে যদিও সেগুলো আসলে করোনা টেস্ট কেন্দ্রে কি বিষয় তারপরেও করোনার আসলে চিত্র কি সংক্রমণের চিত্র কি দুর্ভোগের চিত্র কি সেগুলো আসলে একেবারে ঢাকা পড়েছে আমি একটু তথ্যপত্র বলতে চাই শুরু থেকে এখন পর্যন্ত যেটি হয়েছে যে প্রথম 500 জন বাংলাদেশে যখন মারা যায় সেটিতে সময় লেগেছে 2 মাস 7 দিন তারপরের 500 জন মারা যায় 16 দিনে তারপরে 12 দিন 13 দিন 12 দিন গেল 12 দিনে আরও 500 জন সব মিলিয়ে এখন 2,500 ছাড়ালো সব মিলিয়ে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই বাংলাদেশের করোনার পরিস্থিতির আসলে তো এখন আর ঢাকাতে নেই সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং আমরা যে হিসাবটা পাচ্ছি এটা তো সরকারি হিসাব জি শনাক্তের হিসাব আক্রান্তের সংখ্যা নিশ্চয়ই শনাক্তের চেয়ে কয়েক গুণ হবে এখানে যখন শনাক্ত বাড়ছিল আক্রান্তের সংখ্যা বাড়ছিল এখন যে কারণে হোক শনাক্ত কমছে আক্রান্তের সংখ্যা কম দেখানো হচ্ছে মানে পরীক্ষা কমছে শনাক্ত কম হচ্ছে তো এখানে হ্যাঁ মৃত্যুর হারটা নিশ্চয়ই অন্যান্য দেশের চেয়ে ইউরোপের দেশগুলোর তুলনা এটা কম তারপরে যে সংখ্যাটা দেখানো হচ্ছে এই সংখ্যাটার সঙ্গে তো উপসর্গ নিয়ে যদি এটা যোগ করা হয় উপসর্গ নিয়ে মৃত্যু কিংবা অজানা মৃত্যু যেগুলো গোপন ডাকা হচ্ছে পারিবারিক ভাবে বলা হচ্ছে না এই সব কিছু মিললে মৃত্যুর সংখ্যাও কিন্তু যেটা দেখানো হচ্ছে সেটা না তো পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে বিশেষ করে আমরা তো দীর্ঘদিন ধরে গত 4-5 মাস ধরে তো আমরা এই মহামারীর সঙ্গে বসবাস করছি তো এখানে এই সময়ের মধ্যে অন্যরা নিয়ন্ত্রণে আনতে পেরেছে আমরা কিন্তু পারছি না এই যে নিয়ন্ত্রণে আনতে না পারা এবং সেখানে আমাদের প্রতিবেশী দেশগুলো ভুটান নেপাল শ্রীলঙ্কা ও ভিয়েতনাম থাইল্যান্ড তারা তো নিয়ন্ত্রণে আনতে পেরেছে আমরা এখানে পাচ্ছি না তো এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এর কারণটা হচ্ছে যে আমরা গুরুত্ব দেইনি তো যেমন হ্যাঁ যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় নাই ফ্রান্স গুরুত্ব দেয় নাই
ইতালি গুরুত্ব দেয়নি, তো তাদেরকে খেসারত দিতে হয়েছে এবং আমরাও গুরুত্ব না দেওয়ার কারণে আমাদেরকে খেসারত দিতে হচ্ছে। এখন আমরা করোনা নিয়ে যারা ব্যবসা করছে এবং স্বাস্থ্য অধিদপ্তরই দায়ী না, স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী, এই বাহাসের ভিতর আমরা ঢুকে পড়েছি এবং আসল অবস্থা মোকাবেলা করার জন্য তো আমাদের সেই ধরনের দৃষ্টি নেই। সামনে ঈদ আসছে, আমরা জানি না ঈদের সময় কি ভয়াবহ হবে। গত ঈদে কিন্তু ঈদের পর কিন্তু ছড়িয়ে পড়েছিল, আমরা ঈদের সময় আমরা সারা দেশের এখানে স্বাস্থ্য বিশেষজ্ঞ সহ সবাই আমরা সতর্ক করেছিলাম যে ঈদের সময় যেন নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু নিয়ন্ত্রণ করা হয় না। জি আবু সুফিয়ান, আজকে আপনার কাছে আবার আসবো ঈদের বিষয়ে, আসবো আমি একটু জাকারিয়া কাজল আছেন আমাদের সঙ্গে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জাকারিয়া কাজল। আমি আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই, যেটি হচ্ছে যে লকডাউনের কথা আমরা আসলে শুনেছিলাম যে শুরুর দিকে আসলে বলা হয়েছিল, পরামর্শ যেটি দেওয়া হয়েছিল যে কমিটি, সেটি আসলে পরামর্শ যেটি দিয়েছিল যে লাল সবুজ এবং হলুদ এই তিনটি জোনে আসলে সারা দেশকে পর্যায়ক্রমে ভাগ করা হবে এবং এখন পর্যন্ত সেটির অগ্রগতি একেবারেই ধীর। আপনি জানেন যে ঢাকায় একটি জায়গায় লকডাউন করা হয়েছিল, এখন ওয়ারিতে আসলে লকডাউন চলছে, সেই জায়গার অবস্থা খুব বেশি শোকাকর না কারণ সংক্রমণ সেখানে বাড়ছে লকডাউনের মধ্যেই। আমি জানতে চাই যে পথে আসলে বাংলাদেশ যাচ্ছে, যদিও স্বস্তিকর দিক যে মৃত্যুহার অনেক কম অন্য দেশের তুলনায়, তার মধ্যে যেভাবে বাংলাদেশ চলছে তাতে করে আসলেই কতটা সফল হওয়া যাবে করোনা মোকাবেলায়, কিংবা আসলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যাবে কি না যেভাবে আমরা চলছি আসলে? জাকারিয়া, আপনি বললেন যে সুখকর মৃত্যু হার অনেক কম, আপনি যদি ভারতের সঙ্গে আমাদের তুলনাটা দেখেন, 100 কোটি দেশের মানুষে কজন মারা গেছে আর 18 কোটি দেশের মানুষে মৃত্যু কতজন, তাকে খুব স্বস্তি করতে আমরা বলতে পারি না। আপনি দেখেন পার্সেন্টেজ যেটা দেখাচ্ছে এখন সেটা হচ্ছে যে আক্রান্তের সংখ্যা মানে শনাক্তের সংখ্যা কম, কম হচ্ছে কারণ পরীক্ষা কম হচ্ছে, কিন্তু আপনি যদি আবার পার্সেন্টেজটা দেখেন এটা কিন্তু 22, 21, 22, 23, 24 পর্যন্ত হচ্ছে, কাজে এই এই পরিসংখ্যানে আমরা খুব স্বস্তিকর অবস্থা আছে বলে মনে করি না আমি, এক নম্বর। দুই নম্বর, আপনি যে লাল নীল সবুজের কথা বললেন, মানে এটা নিয়ে কিন্তু মিডিয়াকে মোটামুটি পক্ষকাল ব্যস্ত রাখতে পেরেছে কর্তৃপক্ষ, কারণ আমরা মিডিয়া 15-20 দিন ধরে কোনটা লাল হচ্ছে, কোনটা সবুজ হচ্ছে, কোনটা নীল হচ্ছে এই তালিকায় দিয়ে বেরিয়েছি, পরে তারা অস্বীকার করলেন যে না মিডিয়াকে এমন কিছু দেওয়া হয়নি, না হলে মিডিয়া পেল কোত্থেকে। একটা জাতীয় পরামর্শ কমিটি করা হয়েছে করোনা নিয়ে, খুব হাই পাওয়ার হাই প্রোফাইল কমিটি, এই কমিটির প্রধান স্বাস্থ্যমন্ত্রী বলেন যে অনেক ডিসিশন তিনি জানেন না, এই কমিটির অনেক পরামর্শ মানা হয়নি। সর্বশেষ এই কমিটি পরামর্শ দিয়েছিল যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং গাজীপুরে যাতে গরুর হাট না বসে, লিখিত পরামর্শ ছিল কমিটি, এটা কি মানা হয়েছে? এটাও মানা হয়, তাই না? কাজে এই কমিটিটা তো আমার মনে হয় যে লোক দেখানো একটা কমিটি, কিছু লোক বসেন তারা একটা কথা বলেন সেটা কেউ পাত্তাই দেন। আমি জানি না যারা মাননীয় সদস্য আছেন তারা এটা কিভাবে নেন এবং তারপরেও তারা এই কমিটিতে থাকার মতো উৎসাহ বা যৌক্তিকতা পান কিনে এটা তাদের ব্যাপার। তবে আমরা যেটা দেখছি কমিটির কোন সিদ্ধান্ত মানে পরামর্শই কেউ পাত্তা দিচ্ছে না। যেমন গত ঈদে দেখেন গণপরিবহন বন্ধ ছিল রোজার ঈদে, তাই না? তারপরে যে সংক্রমণটা আমরা বলছি যে ঈদে যে মানুষের আসা যায় এই সংক্রমণের হারটা বেড়েছে, এবার কিন্তু মাশাল্লাহ গণপরিবহন চলবে, যেখানে সংক্রমণ বাড়ছে মৃত্যু বাড়ছে সেখানে কিন্তু গণপরিবহন। জায়গা জায়গা চল, আমরা কি আসলেই করোনা মোকাবেলা করতে চাচ্ছি কিনা মানে সেটি আমি আসছি। জি আমি আমি এক মিনিটে শেষ করছি। গণপরিবহন চলবে ঈদের সময়, আপনার গরুর হাট চলবে, বলা হচ্ছে কি স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট চলবে, এ তো কাঁঠালের আম সত্য। আপনি ফকিরাপুল, খিলগাঁও, শান্তিনগর, হাতিরপুল বাজারেই স্বাস্থ্যবিধি মানতে পারেন না, আপনি গরুর হাটে স্বাস্থ্যবিধি মানবেন? এই কষ্ট কল্পনা যারা করতে পারেন তাদের মধ্যে ফ্যান্টাসি উপন্যাস লেখার দিকে নজর দেওয়া উচিত। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন লকডাউনের কথা বলছে, এই খামচা খামচি লকডাউনে কোনো লাভ হবে না তো বুঝাই গেছে। ইভেন আমরা প্রথমে যে লকডাউন করেছিলাম সেটাও কিন্তু একটা মানে কেমন যেন একটা বেড়ানোর মতো লকডাউন। আপনি যদি কঠোর লকডাউন না করতে পারেন সব জায়গায় একসঙ্গে, এই লকডাউন লকডাউন এটা খেলা এবং এই খেলার কোনো সুফল আমরা পাবো না। অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে আমরা এবং আমাদের যারা কর্তৃপক্ষ তারা হয়তো ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছে, যে কজন মরে যে কজন থাকে হায়াত মত আল্লাহর হাতে, আমাদের কর্তৃপক্ষ বুঝে এটাতেই বিশ্বাস করেন। কারণ এখন পর্যন্ত আমার কাছে যে স্টেপগুলি নেওয়াচ্ছে আমরা জনগণের কাছে দোষ চাপাচ্ছি। গতকাল আমি ঢাকা শহরে বেরিয়েছিলাম, আমার মনে যে কোনো স্বাভাবিক দিনের মতো যানজট, যে কোনো স্বাভাবিক দিনের মতো চলাচল, মার্কেটে লোকজন, বাজারে লোকজন মাস্ক পরে না, অনেকে হাঁটছে, এটা বলা যে জনগণ সচেতন হয় না কেন? আরে বাবা, জনগণ যখন সচেতন হয় না যারা কর্তৃপক্ষ তাদের তো সচেতন করতে বাধ্য করতে হবে, কঠোর হতে হবে। আমি মনে করি কোথায় কোথায় যেন একটা
কিন্তু রয়ে গেছে। জি, ডাকে যাকালো আবার আজব আমরা একটু যেতে চাই রাশিয়াতে। আমি নিশ্চয়ই আমরা পেয়েছি ডাক্তার ইব্রাহিম ইসলাম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, ওখান থেকে তো আসলে বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ আপনি করছেন, প্রথমে একটু রাশিয়ার অবস্থা জানতে চাই এবং ভ্যাকসিন নিয়ে সবশেষ আপডেট যদি একটু আপনি জানান কি অবস্থা। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। তো রাশিয়া থেকে এই মাসে আমরা অবশ্যই কিছু সুখবর খবর পাচ্ছি আর কি। এটা হচ্ছে প্রথমত আমি যদি ভ্যাকসিন নিয়ে বলি, গত 3 দিন আগে গ্যামেলি রিসার্চ সেন্টার এ আবিষ্কৃত একটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের 2টা ফেজ অতিক্রম করছে অত্যন্ত সফলতার সহিত, এবং সারা পৃথিবীতে এটাই মনে হয় সর্বপ্রথম একটা ভ্যাকসিন যেটা সম্পূর্ণভাবে নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে। ইতিপূর্বে আমেরিকার মডার্না ভ্যাকসিনও ফেজ 3 ট্রায়াল চলতেছে, কিন্তু রাশিয়ার এই ভ্যাকসিনটার বৈশিষ্ট্য হচ্ছে সেই সম্পূর্ণ নিরাপদ, এবং আগামী 3 আগস্টের পর থেকে এটার ইন্টারন্যাশনাল যেটা ট্রায়াল, যেটা আমরা যদি বলি ফেজ 3, সেটা শুধুমাত্র নট অনলি রাশিয়ার বাইরে কয়েকটি দেশের উপর প্রায় একটা কমিউনিটি ট্রায়াল চলবে, এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তথ্য অনুযায়ী আগামী আগস্ট সেপ্টেম্বরের শেষের দিকে এটা অনুমোদন পাবে বলে তারা আশা করতেছেন। এটা একটা দিক। আর দ্বিতীয় কথা হচ্ছে রাশিয়া গতকালই আমি যে নিউজটা পাইছি সেটা হচ্ছে রাশিয়াতে ইতিমধ্যে 2টা ড্রাগস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগিয়ে ছিল, কিন্তু এখন একটা নতুন ড্রাগস আবিষ্কার হয়েছে। সেটা হচ্ছে এই ড্রাগসটা সম্পূর্ণরূপে ভাইরাস রেপ্লিকেশনের উপর কাজ করে ভাইরাসটাকে ধ্বংস করে দেয়। এটা একটা যুগান্তকারী আবিষ্কার আমার দৃষ্টিতে। তো এইটাও রাশিয়ান সরকার অনুমোদন দিয়েছে, এবং এটার কার্যকারিতা প্রায় 110টা নাগরিকের উপর চালানো হয়েছে, এবং সেখান থেকে আশানুরূপ ফলাফল পাওয়ায় আপনি জেনে অবাক হবেন যে রাশিয়া মোটামুটি মাসখানেক আগে তার লকডাউন সম্পূর্ণ উঠিয়ে দিয়েছে, কিন্তু কিছু মানে রেস্ট্রিকশনের মধ্যে রেখে। তো সেই দিক থেকে রাশিয়ার যে বর্তমান অবস্থা আমি যদি বলি, লকডাউন উঠানো অবস্থায় আজকে হচ্ছে গত 4 এপ্রিলের পর থেকে সর্বনিম্ন মানে আক্রান্তের সংখ্যা, সেটা হচ্ছে 0.23% আজকের যে এটা করোনা মানে রেস্ট্রিকশন উঠিয়ে দেওয়ার পরে। তো সেই দিক থেকে আমি বলতে পারি যে রাশিয়ার যেটা রাশিয়ার মানে সিনিয়র যারা ডাক্তার তারাও বলতেছিলেন যে রাশিয়া অলরেডি তার পিক আওয়ার চলে গেছে, এখন সে আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে আক্রান্তের সংখ্যা, এবং রাশিয়ার জন্য অবশ্যই এটা সুখবর। এবং আশা রাশিয়ার জন্য ভয়ের যে দিকটা সেটা হচ্ছে আগামী অক্টোবর নভেম্বর আবার যেটা মানে আপনার উইন্টার আসার সময়, ওই সময় হয়তো বা আরেকটা মানে সেকেন্ড ওয়েভ আসতে পারে। তো সেই দিক থেকে রাশিয়া খুবই সতর্ক অবস্থানে রয়েছে, এবং রাশিয়াতে জনপ্রতিনিধি আসলে কতটা থাকতে পারছে একটু সার্বিকভাবে চিত্র জানতে চাই বন্যার। ধন্যবাদ। এই অঞ্চলে বিশেষ করে যে অঞ্চলে এখন বন্যা হচ্ছে, এই অঞ্চলের বন্যা আসলে প্রতি বছরই হয়, এবং কেন এই বন্যা হয় এটি কখনো আসলে তলিয়ে দেখা হয় না। আমি এখানকার বন্যার কারণগুলো একটু খুব সংক্ষেপে বলি। সেটি হচ্ছে যে এখন যে বন্যা হচ্ছে, এই বন্যা হওয়ার প্রধানত কারণ হচ্ছে যে নদী পানি ধারণ করতে পারছে না। আগে আমি আজ থেকে যদি 40-50 বছর আগের এই নদীগুলোর কথা বলি, বিশেষ করে ধরুন ব্রহ্মপুত্র, ধলা, তারপর দুধকুমার, তিস্তা, এগুলোই প্রধানত এখানকার নদী, এবং এই নদীগুলোর কারণেই মূলত এখানে বন্যা হয়। দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে যে পানি ধারণ করতে পারছে না। আজকের দিনে তিস্তা যখন প্লাবিত, আমি আজকেও গিয়েছিলাম, তিস্তা যখন প্লাবিত হয় তখন 10 কিলোমিটার প্রস্থের রূপ লাভ করে। ব্রহ্মপুত্র কিংবা যমুনা যখন প্লাবিত হয় তখন প্রায় 20 কিলোমিটার প্রস্থের রূপ লাভ করে, এবং ধলাও রূপ লাভ করে প্রায় 5 কিলোমিটার। এটি কিন্তু হওয়ার কথা নয়, এই নদীগুলো এত প্রস্থে ছিল না, 1.5 কিলোমিটারের নদী, এবং এই নদীগুলো প্রচুর গভীর ছিল। কেন গভীরতা কমে গেছে সেটা কখনো আমাদের স্টাডি করা হয় না। আমাদের পানি উন্নয়ন বোর্ড আছে,
তো পানি উন্নয়ন বোর্ডের কাজের যে ধরন তাতে করে নদী ব্যবস্থাপনা হয় না। আরেকটি বড় কারণ হচ্ছে যে আমাদের যেই বন্যা হচ্ছে, যেমন ধরা যাক আমি দু একটি উদাহরণ বলি, যে তিস্তার একটা শাখা নদী হচ্ছে ঘাগট। ঘাগট আগে প্রচুর পানি বহন করত, তো ঘাগটের মুখটা তিস্তার সুরক্ষা বাঁধের নাম করে সেখানে ঘাগটের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে ঘাগট দিয়ে কিন্তু আর কোনো পানি তিস্তা বহন করতে পারে না, তাহলে সেই পানিটাও তিস্তায় বহন করতে হয়। আবার মানাস বলে একটা নদী আছে, এই নদীটাও কিন্তু তিস্তার শাখা নদী। আবার যদি আমি ধরলার কথা বলি, তো ধরলারও কিন্তু কিছু শাখা নদী আছে, যেমন আমি যদি অর্জুনের ডেরা বলি কিংবা পাঁচগোছের ছড়া বলি, এগুলো হচ্ছে কিন্তু শাখা নদী, এগুলো প্রচুর পানি বহন করত, এই পানি বহন কিন্তু এখন করতে পারে না। ফলে এই পানি যখন খুব সহজ হিসেব যে একটা পাত্র যখন পানি ধারণ করতে পারবে না তখন উছলে যাবে, কিন্তু এটার সঙ্গে 2014 সালের পর আর একটা ভয়াবহ অবস্থা যুক্ত হয়েছে এই নদী ব্যবস্থাপনায়, সেটি হচ্ছে ভারত যখন একতরফা পানি প্রত্যাহার করে তারপরে কিন্তু আমাদের বিশেষ করে তিস্তা ব্যারেজ থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত প্রায় 70 কিলোমিটার একদম শুকিয়ে যায়। যখন শুকিয়ে যায় তখন কিন্তু এই নদী সহ চরাঞ্চল গুলোতে মেশিন দিয়ে তখন চাষাবাদ করা হয়, মেশিন দিয়ে যখন চাষাবাদ করা হয় তখন তলদেশ কিন্তু শক্ত হয়ে যায়। আমাদের একটু বুঝবার বিষয় আছে, আজ থেকে যখন 30-40-50 বছর আগের এই নদীগুলো ছিল তখন কিন্তু প্রচুর গভীর ছিল, এগুলো কিন্তু প্রাকৃতিক ভাবেই গভীর ছিল, আমরা এই গভীরতা কিন্তু আর নদীগুলোকে হতে দিচ্ছি না। তলদেশে যখন চাষাবাদ হচ্ছে তলদেশ শক্ত হচ্ছে, এবং যখন দুপাড়ের মাটি যেহেতু পানি থাকে না, গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করা হয়, তখন কিন্তু প্রচুর দুপাশের আর্দ্রতা কমে যায়, ফলে অল্প বৃষ্টিতে অল্প পানিতেই ভাঙে প্রচুর। সরকারি হিসাবে বলা হচ্ছে যে এখনকার যে বন্যা চলছে সেখানে 18 জেলার 92 উপজেলার 535 ইউনিয়ন ক্ষতিগ্রস্ত, সেখানে সরকারি হিসাবে 22 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি হিসাবেই। সেই জায়গায় এদের পাশে কতটা থাকতে পারছে সরকার, প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা আসলে কতটা আছে? এটি খুবই ইয়া হয়েছে, আমাদের দুর্যোগ ও ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যেই হারে ত্রাণ দিয়ে থাকে, এই ত্রাণ ব্যবস্থাপনার মধ্যে একটা গলদ আছে, সেটা হচ্ছে যে আমাদের 22 জেলায় এখন বন্যা হচ্ছে, ত্রাণ কিন্তু দেওয়া হয়েছে 64 জেলায়। আমার কথা হচ্ছে যে 64 জেলায় যে ত্রাণটা দেওয়া হয় দুর্যোগকালীন, এটা তো সব জেলার জন্য সমান দেওয়া হয়, এর বাইরে যেটুকু দেওয়া হয় এটি খুবই সামান্য। অর্থাৎ আমরা যদি এখন বলি যে বন্যার তো মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়েছে, এটা কিন্তু নয়, এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে এবারের বাস্তবতাটা আরেকটু ভিন্ন মাত্রার, সেটি হচ্ছে যে এই করোনা কালে, অর্থাৎ এই কোভিড এর সংক্রমণের কালে আমরা দেখেছি যে অনেক গণমাধ্যম কর্মীরা কিন্তু আর সেই হারে তাদের যেই বেতন পেতেন অনেকে পান না, এটা আমি জেনেছি, এবং এর কারণে অনেকেই কিন্তু দুর্গম অঞ্চলগুলোতে কিন্তু আর খবর সংগ্রহ করতে যাচ্ছেন না, ফলে একদম প্রান্তিক যেই জনপদ আছে, যেমন কুড়িগ্রামে চরের সংখ্যা হচ্ছে 512টি, তো 512টির মধ্যে যেগুলো দুর্গম চর আছে এই চরগুলোতে কিন্তু আমাদের এখানকার খবর এসে পৌঁছায় না। এবং আমি আজকে একটি খবর দেখেছি যে যেহেতু ত্রাণ বরাদ্দ করবার জন্য, পৌঁছে দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা হয় না, ফলে সেখানে যে অর্থ মানে ত্রাণটুকু পৌঁছে দেওয়া হবে সেই ব্যবস্থাপনাও কিন্তু নেই। এবং শুধু মানুষের কথা বলি কেন, পশু মানে আমরা যদি গবাদি পশুর কথা বলি সেগুলোর অবস্থাও কিন্তু খুব করুণ। আমরা আবার আসবো আপনার কাছে, আমরা একটু আবার ফিরতে চাই আবু সাইদ খান, আপনার কাছে। আবু সাইদ খান, আপনি ঈদের কথা আসলে বলছিলেন, আমরা একটু করোনার বাস্তবতা নিয়ে আবারও আলাপ করতে চাই। ঈদের যে অবস্থা সেখানে বলা হয়েছে যে গণপরিবহন চলবে, দুটি বিষয়, একটি হচ্ছে যে যেটি কিছুক্ষণ আগে বলছিলেন জাকারিয়া কাজল, যে কারিগরি পরামর্শ কমিটি তাদের সুপারিশ খুব বেশি পরামর্শ আসলে শোনাই হয়নি, পরামর্শ দিয়েছে করা হচ্ছে আরেকটি, এবার গণপরিবহন চলবে বলা হচ্ছে এক, দুই নম্বর হচ্ছে যে গরুর হাটও বসছে, অনলাইনের কথা যদিও বলা হয়েছে, শেষমেশ দেখা যাবে আসলে কোন দিকে গুরুত্ব বাড়ে। তিন নম্বর যেটি হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম গাজীপুর নারায়ণগঞ্জ এই চার জেলার থেকে যাতে কেউ বাইরে যেতে না পারে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সব মিলিয়ে সামনের ঈদের বাস্তবতা যতটা পদক্ষেপ নেওয়া হচ্ছে কি হতে যাচ্ছে বলবেন? একটা হচ্ছে যে কেউ ঢাকার বাইরে যেতে না পারে, আবার ঢাকার বাইরে যাওয়ার জন্য গণপরিবহন খুলে দেওয়া হয়েছে, বিষয়টা সাংঘর্ষিক হলো না?
অর্থাৎ আপনি গাড়ি দিচ্ছেন আপনি বাইরে যাবেন আবার বলছেন বাইরে যেতে যেতে না পারে এই এই সবিরোধিতার মধ্য দিয়ে আমরা কতদূর অগ্রসর হব এই জায়গাটা স্পষ্ট হওয়া দরকার ছিল যে আমরা তাহলে যাওয়ার পথটা বন্ধ করা উচিত যেখানে কড়া লকডাউন দেয়া কিংবা কারফিউ দেয়া কিন্তু সেই ধরনের ব্যবস্থা না নিয়ে আপনি ছুটি দিচ্ছেন গাড়ি দিচ্ছেন আপনি বাইরে যাবেন না বলছেন এক ধরনের সবিরোধিতা আসলে আমরা নিয়তির কাছে আত্মসমর্পণ করেছি ঠিক আছে প্রকৃতি আমাদেরকে বাঁচাবে এখানে একটা প্রকৃতির একটা সুখবর আছে এটা নিয়ে অনেকেই পুলকিত বোধ করছে যে এখানে মৃত্যুর সংখ্যা কম এখানে করোনা বোধহয় দুর্বল হয়ে পড়েছে অতএব আমাদেরকে আর বেশি কিছু করতে পারবে না এই জায়গা থেকে আমাদেরকে মুক্ত হওয়া দরকার আমাদেরকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে তা না হলে একটা বড় ধরনের মনের ভিতরে কিংবা কাজ করছে তা না নিয়তির কাছে কেমন আমরা কেন আত্মসমর্পণ করবো আমরা তো আমাদের ব্যবস্থাপনার উন্নতি করার জন্য আমাদের কোনো প্রচেষ্টা নেই আমাদের ব্যবস্থাপনায় আমরা এখন সাহেদার সাবরিনার পিছনে ছুটছি কিন্তু এখানে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখানে দায় দায়িত্ব কি সেটা আমরা দিকে নজর দিচ্ছি না আমরা হ্যাঁ ঠিক আছে যারা টাকা হাতিয়ে নিচ্ছে এই দুর্যোগের মধ্যে তাদেরকে ধরাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যারা তাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে তারা তো বহাল তবিয়তে আছে ধরা ছোঁয়ার বাইরে আছে এবং তারা নিজেদের দোল ঢাকার জন্য তারা বলছে সরল বিশ্বাসে কাজ করছে এই যে সরল বিশ্বাস যারা সরল বিশ্বাসে কাজ করছেন তাদের ব্যাপারে আমাদের একটু ভাবা দরকার যারা এই পরিস্থিতি বুঝে না সরল বিশ্বাসে কাজ করে তারা না হয় বেকুব অপদার্থ তাহলে অপদার্থ হলে তাদেরকে সরিয়ে দিতে হবে আর না হয় দুর্নীতিবাস তাদের এই সরল বিশ্বাসের আড়ালে তাদের গরল মানসিকতা ছিল দুর্নীতির মানসিকতা ছিল তাহলে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে তো মাঝামাঝি কোনো তো জায়গা থাকতে পারে না তো তাদেরকে বহাল তবিয়তে রেখে পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে এখন তো তারা নিজেরা পাহাজ করছে যাতে জনগণকে ভুলিয়ে রাখার জন্য এক ধরনের পাহাজ এক ধরনের জনগণ মিডিয়াকে ব্যস্ত রাখা হচ্ছে কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার হ্যাঁ সায়ে সাবরিনা আরিফ চৌধুরী এদেরকে শাস্তি দিতে হবে বিচার প্রক্রিয়া চলবে কিন্তু এখানে ব্যবস্থাপনার উন্নতিটা দরকার এবং যারা বিভিন্নভাবে চিহ্নিত এবং বিতর্কিত হয়েছে তাদেরকে রেখে এই ব্যবস্থাপনা অগ্রগতি করা কি সম্ভব অতএব এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার এখানে রিঅর্গানাইজ করা দরকার এখানে নতুন করে স্বাস্থ্য অধিদপ্তরকে সাজানো দরকার এবং সেখানে যোগ্য এবং সেখানে কমিটমেন্ট আছে এমন লোককে এখানে বসানো দরকার আর যারা বিতর্কিত তাদেরকে সরিয়ে দিতে হবে এতে সরকারের বদনাম হবে না বরং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে আর এই ধন্যবাদ জি আবার আসবো আবু সাইদ খান আমি একটু জাকারিয়া কাজলের কথা শুনতে চাই নিশ্চয়ই একই বিষয়ে আসলে জানতে চাই আবু সাইদ খান বলছিলেন যে এই সাবরিনা আরিফ কিংবা রিজেন্ট মালিক শাহিদ এই জায়গায় আসলে যথেষ্ট না স্বাস্থ্য অধিদপ্তর কিংবা এর পেছনে যারা আসলে জড়িত যারা এই সুযোগগুলো আসলে করে দিল তাদের বিরুদ্ধে কি আসলে ব্যবস্থা দরকার কিনা বা এখানেই থেমে থাকলেই সমস্যার সমাধান হবে কিনা কি মনে করেন অবশ্যই দরকার কারণ এই ঘটনার পর আমি একটা লিখেছিলাম যে আমি বিশ্বাস করতে চাই ডিজি বা মন্ত্রী মহোদয় বা সচিব মহোদয় যারা ছিলেন তারা এই রিজেন্টের সঙ্গে চুক্তিটা কোনো উপঢৌকনের বা অর্থকরী বিষয়ের জন্য করেননি এটা আমি বিশ্বাস করতে চাই তাহলে কি করেছেন তারা অদক্ষ অযোগ্য তারা জানতেন না যে এরকম একটা প্রতিষ্ঠান তারা যেটা বলেছেন দায়িত্বে থেকেই না জানাটাও তো আপনার তাদের অযোগ্যতা অদক্ষতা স্বাস্থ্যমন্ত্রী তো নিজেই বলেছেন সংবাদ সম্মেলনে বলেছেন যে অজস্র চুক্তি হয় স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রীরা এসব পড়েন না এক দুই নম্বর হচ্ছে তিনি বলেছেন যে এসব তিনি কিছুই জানতেন না আমি সেই প্রসঙ্গে আসছি উনি ওই যে জাতীয় কমিটির প্রধান তখন যখন গার্মেন্টস খুলে দেওয়া হলো ঈদের আগে রোজা যায় চলে তখনই বললেন আমি কিছু জানি না এটা কিন্তু রেকর্ডে উনি বলেছেন আমি কিছু জানি না সাহেদের ব্যাপারে উনি কিছু জানেন না মাস্কের ব্যাপারে মাস্ক এবং পিপিএনএ তার ছেলের নাম এসছে কিন্তু ওই যে জেএমই এবং স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ডিজিএল এর কিছু লোক তখন উনি কিছু জানেন না এত কিছু না জেনে ওই উনি পদটায় আছেন কেন তার তো এগুলো জানা কর্তব্য তাই না উনি যদি না জানে উনি ছেড়ে দেন তো বাংলাদেশে তো ছেড়ে যাওয়ার কোনো নজির নাই কাজে তাকে সরাতে হবে যদি না সরায় ডিজি আর এখন ডিজি এবং সচিবের প্রাক্তন সচিবের যে বাহাত শুরু হয়েছে মানে এটা হাস্যকর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির খুঁটির জোর কতটা শক্ত হলে সে বলতে পারে আমি মৌখিক নির্দেশে করি
এগুলো আমাদের শুনতে হয়। সরকারি কাজে মৌখিক নির্দেশের কোনো ধরনের কোনো, যদি উনি মৌখিক নির্দেশ দিয়েও থাকেন সেই সাবেক সচিব, এটারও কোনো ভ্যালিড কোনো ডকুমেন্টেশন নেই। কাজে আমি যেটা মনে করি, যতক্ষণ আপনি এই স্বাস্থ্য বিজি হেলথ রাখবেন, এই মন্ত্রী রাখবেন, ততক্ষণ কিন্তু পাবলিক পারসেপশনটা খুব ক্লিয়ার হবে না এবং জনসাধারণের মধ্যে একটা ধারণা জন্মাবে যে এই দুর্নীতি যারা করছে তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। আপনি শাহেদ আর সাবরিনারে অ্যারেস্ট করতে হবে না। এই শাহেদের শাহেদের জন্য কি শাহেদ দায়ী? এই শাহেদের জন্য এই আমলারা দায়ী? এই শাহেদের জন্য রাজনৈতিক নেতারা দায়ী? রাজনৈতিক একটা অংশ দায়ী? এই শাহেদের উত্থানে আমাদের গণমাধ্যমের কি ভূমিকা নেই? আত্মসমালোচনা তো করতে হবে। খালি সরকার, রাজনীতি, আমলা, প্রশাসন এদের দোষ দেব আর আমরা খুব ধোয়া তুলসী পাতা? এই শাহেদের উত্থানে তো গণমাধ্যমেরও কি কোনো দায় নেই? কাজেই বিষয়গুলি সব দিক দিয়ে বিবেচনা করতে হবে। আপনি যদি পার্সিয়াল কিছু করেন, বিচারও হবে না, কিছুই হবে না। আমি মনে করি এরকম একটা প্রাণঘাতী আচরণ যারা, আমি তো মনে করি শাহেদের বিরুদ্ধে সাবরিনের বিরুদ্ধে 302 মামলা হওয়া উচিত। কারণ এখন আমার নেগেটিভ, আমাকে ওনারা পজিটিভ রিপোর্ট দিয়ে দিল, আমি কিন্তু আইসোলেশনে চলে গেলাম, কারো কোনো ক্ষতি হলো না। কিন্তু আমি পজিটিভ, আমাকে যখন নেগেটিভ সার্টিফিকেট দিলেন, আমি তো সমাজে বিচরণ করলাম, আমি কতজনকে কন্টামিনেট করেছি, কে মারা গেছে, হুনোস, তাই না? কাজী খালি শাহেদ সাবরিনা না, আপনি যতদিন এদের পৃষ্ঠপোষকদের কিছু না করবেন কোনো লাভ হবে না। আমি আরেকটা কথা বলে শেষ করি, এই শাহেদকে আমি দেখেছি গণভবনের অনুষ্ঠানে, বঙ্গভবনের অনুষ্ঠানে, বিভিন্ন আইন রক্ষী বাহিনীর অনুষ্ঠানে, এইসব অনুষ্ঠানে আপনি জানতো শাহেদ ভাই যে অভিজ্ঞতা আছে, আমরা যেতে হলে তো 100 রকমের ক্লিয়ারেন্স লাগে তারপরে ওই অনুষ্ঠানগুলিতে যাও। তার বিরুদ্ধে তো গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কিভাবে এরকম উচ্চ মহলে সে পৌঁছাতে পারে? আমি এক মিনিট সময় দেন। এই শাহেদ ওখানে ঢুকতে পেরেছে মানলাম, যে শাহেদের ঢোকাটা অর্থনৈতিক বা নৈতিক ক্ষতির কাজ হয়েছে, কিন্তু এই শাহেদকে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের ছত্র ছায়া যদি কোনো জঙ্গি, কোনো নাশকতাবাদী যদি এইভাবে এই অনুষ্ঠানগুলিতে যায়, তখন তো আমাদের রাষ্ট্রীয় কর্ণধারদের প্রাণের আশঙ্কা থাকে। তো যেই লোকগুলি শাহেদকে ঢুকাতে পারে, তারা যে ওই সুবিধার বিনিময়ে কোনো এরকম ধরেন কোনো মার্ডারার, কোনো টেরোরিস্টকে ঢুকাবে না, হু নোজ দিস, তাই না? শাহেদের প্রতি চেতনা বড়। কাজে আমার দাবি হচ্ছে যারা শাহেদকে, যে কোনো সেক্টরে যারা শাহেদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, এগুলো খুঁজে বের করে, যদি খুঁজে না বের করেন এক শাহেদেরই বিচার হবে, আরো অনেক শাহেদ জন্ম নেবে। যদি আপনি রুটটা খুঁজতে পারেন তখন আর কোনো শাহেদের জন্ম। জি, আমরা আসলে তাই আশা করতে চাই। আবার যেতে চাই ডাক্তার ইব্রাহিম ইসলাম, রাশিয়া থেকে আমাদের সঙ্গে আছেন। ডাক্তার ইব্রাহিম ইসলাম, একটা প্রশ্ন আসলে সবার মধ্যেই থাকে যে ভ্যাকসিন বিভিন্ন দেশ কাজ করছে, হয়তো সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়তো ভ্যাকসিন আসবে, বাংলাদেশের বাংলাদেশ কতদিন পরে পেতে পারে, কোনো ধারণা দিতে পারেন কিনা? আরেকটু সাপ্লিমেন্ট করি আমি, যেমন অক্সফোর্ড যে ভ্যাকসিনটা, ওরা বলেছে এক কাপ কফির সমান দাম হবে ভ্যাকসিনটা, রাশিয়ানটার দাম দুম নিয়ে কিছু দাম টাম নিয়ে কোনো আভাস দিতে পারেন কিনা উনি? ভ্যাকসিনের প্রাইস অফ দ্য ভ্যাকসিন। জি জি জি, ডাক্তার ইব্রাহিম ইসলাম শুনছিলেন নিশ্চয়ই, ধন্যবাদ। আসলে ভ্যাকসিনটা আমি যদ্দূর জানি এখন 3 অগস্টের পরে আপনার ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে যাবে এবং অগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝিতে রাশিয়া অনুমোদন পাবে। এই যে ফেজ 3, এটা শুধুমাত্র রাশিয়া এবং রাশিয়ার কিছু পার্শ্ববর্তী দেশের এটার মানে ক্লিনিক্যাল ট্রায়াল চলবে এবং বলা হচ্ছিল রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান দিমিত্রি বলছিলেন যে এই বছরের শেষের দিকে প্রায় 200 মিলিয়নের অধিক মানে করোনা ভ্যাকসিনের ডোজ প্রস্তুত করার তাদের প্ল্যান রয়েছে। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো আভাস দেননি যে এটার প্রাইস কিরকম হতে পারে, এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। আরেকটা আরেকটা প্রশ্ন ছিল যে বাংলাদেশ, ধরেন বাংলাদেশেও কাজ চলছে ভ্যাকসিনের, কিন্তু আমি জানতে চাচ্ছি যে এর আগেই হয়তো ইউরোপ কিংবা আমেরিকার ভ্যাকসিন চলে আসবে, রাশিয়ার ভ্যাকসিনও আসবে আপনি বলছেন, সেই জায়গায় বাংলাদেশের পাওয়া না পাওয়া কত দূর সেটি জানতে চাচ্ছিলাম একটু। দেখেন, বাংলাদেশ যদি পেতে চায় তাকে যেটা ইন্টারন্যাশনাল রুলস, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রুলস, সেটা রুলস মেনটেন করে যে ভ্যাকসিনটা সবার আগে আসবে এবং বাংলাদেশ যদি ওই দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো থাকে বা আবেদন করে, হয়তো বা পাওয়ার সম্ভাবনা থাকে। তবে সেক্ষেত্রেও আমি এজ এ ডাক্তার হিসেবে আমি যেটা বলতে পারি যে বাংলাদেশের যেতে যেতে সেটা নভেম্বর ডিসেম্বরের আগে পর্যন্ত হওয়ার সম্ভাবনা নাই, কারণ এগুলো সর্বপ্রথম যে দেশে আবিষ্কৃত হবে সেই দেশ যাবে তার নিজস্ব জনগোষ্ঠীর উপর প্রয়োগ করে সেটার। সেটা কি এবছরের নভেম্বর ডিসেম্বরের কথা বলছেন? জি, আসবো, আমরা আশা করতে চাই। আমরা একটু যেতে চাই আবারও ডক্টর তুহিন ওয়াদুদ। ডক্টর তুহিন ওয়াদুদ, আপনি গতবার আসলে বলছিলেন যে
এমনিতেই করোনা মহামারী, মানুষ এমনিতেই খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে আছে, আর্থিক অবস্থা একের সঙ্গে মানসিক অবস্থাও, কাজ নেই, হ্যাঁ মানে কর্মসংস্থানের অভাব, মানুষ শহর থেকে গ্রামে চলে গেছে, এর মধ্যে আসলে বন্যা এবং সেটি বেশ বড় সড় বন্যা হচ্ছে। সেই জায়গায় জনপ্রতিনিধিরা কোথায়? আমি আজকেও একটা রিপোর্ট দেখছিলাম, আমাদের যে রিপোর্ট দিয়েছে সেখানে যে কয়জন কথা বলেছেন তার মধ্যে হয়তো ছয়জন কথা বলেছেন, তার মধ্যে তিনজনই বলেছেন যে মেম্বার চেয়ারম্যানদের কোনো খবর নেই। একটু জানতে চাই আসলে এই জনপ্রতিনিধিরা কতটাই কোথায় বিপদে, কতটা মানুষের পাশে থাকছেন তারা? ধন্যবাদ আবারও। সেটি হচ্ছে যে ইউনিয়ন পরিষদে যারা আছেন কিংবা যারা ইউনিয়ন পরিষদের সদস্য কিংবা চেয়ারম্যান, তারা তাদের যেতে হয়, তাদের হাতে কিছু থাকুক না থাকুক তারা কিছুটা যেতে হয়, কিন্তু যারা আরো উপরে আছেন, যারা সাংসদ আছেন, তাদেরকে পাওয়াটা হলো আমাদের জন্য খুবই কঠিন। উপজেলা চেয়ারম্যান কে পাওয়া যায় না, উপজেলা চেয়ারম্যানও মোটামুটি থাকেন, হয়তো তাদের সামর্থ্যের উপর নির্ভর করে তারা কাজ করছেন। এবং এবারের বাস্তবতাটা কিন্তু আমাদের অন্যভাবে ভাবা দরকার ছিল, এবার সেটি ভাবা হয়নি। প্রতি বছর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আপনাদের এই গণমাধ্যমে কি পরিমাণ খবর পরিবেশিত হয় যে বেসরকারি উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে কত বড় বড় ত্রাণ সহায়তা আমরা মানুষের কাছে দিয়েছি। আমি প্রচুর টাকা পয়সা মানুষের কাছে সংগ্রহ করে নিয়ে একদম প্রান্তিক জনপদের কাছে পৌঁছে যেতাম, এবার কিন্তু আমরা সেটা পারিনি। কেন? এবার অনেকেই পারছে না, কারণ এবারে সংকটটা শুধু বন্যার নয়, এবারে কিন্তু আমাদের মার্চ মাস থেকে যে সংকট শুরু হয়েছে সেটি সারা দেশে প্রত্যেক দিনের সংকট। এবং এই সংকটের কারণে কিন্তু এবারে আমরা ব্যক্তিগত উদ্যোগে কিংবা বেসরকারি উদ্যোগে, বেসরকারি প্রাতিষ্ঠানিক কিংবা সংস্থার উদ্যোগে এটি হচ্ছে না তা না, কিন্তু এটি খুবই কম। এই খুব কম অবস্থায় সরকারের এগিয়ে আসা উচিত ছিল সবচেয়ে বেশি। এবং এখানে আপনারা যারা আছেন এবং এই মাধ্যমকে অবলম্বন করে আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দুর্যোগকালীন সময়ে যেই ত্রাণ দেওয়া হয়েছে, এই ত্রাণের বৈষম্যটা এত ভয়াবহ হয়েছে যে, যেমন ধরুন যে মুন্সিগঞ্জ মাদারীপুরে দেওয়া হয়েছে 200 কেজি চাল পরিবার প্রতি, চারজনের সদস্যকে পরিবার ধরে বলছি, এবং এটা আমি বলছি 2011 সালের আদমশুমারি, 2016 সালের দারিদ্র মানচিত্র এবং 2019 সালের যে দারিদ্রের পরিসংখ্যান করা হয়েছে সেই আলোকে বলছি, 200 কেজি দেওয়া হয়েছে। কুড়িগ্রামে দেওয়া হয়েছে মাত্র পরিবার প্রতি 8 কেজি এবং 6 কেজি দেওয়া হয়েছে দিনাজপুরে। আমার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে একদম অসহায় মানুষের কাছে সরকারি সহযোগিতাটা পৌঁছে যাক, বলা হচ্ছে উপহার, কিন্তু এই উপহারটাও পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্যটা কিন্তু আমি মনে করি যে এখনো সময় আছে এটা কাটিয়ে উঠবার জন্য। সরকার তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, তার চেয়ে বেশি পারবে না, কিন্তু সেটিরও একটা সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার। 2500 করে টাকা যেটা দেওয়া হয়েছে পরিবার প্রতি, এবং এটিও খুবই লজ্জাকর যে মাদারীপুর মুন্সিগঞ্জে উদ্বৃত্ত পরিবারের সংখ্যা হলো 12-15 হাজার, আর বঞ্চিত পরিবার দিনাজপুরে হলো প্রায় 5 লাখ পরিবার বঞ্চিত হয়েছে, দিনাজপুরে কুড়িগ্রামে বঞ্চিত হয়েছে 3 লাখ পরিবার। তো একখানে 3-4 লাখ পরিবার বঞ্চিত হচ্ছে, আর একখানে 12,000-15,000-20,000 পরিবার উদ্বৃত্ত থাকছে। এগুলো ব্যাপারেও আমি মনে করি যে সরকারের মনোযোগ দেওয়াটা খুব জরুরি। সংকটের সময় আসলে বৈষম্য থাকাটা এত মানবিক এবং এই এত অমানবিক, যেটা মানবতার জীবন যাপনকে আরো মানবতর করে তুলছে। জি আসবো, আবার আমার শেষ বেলায় আবার আসবো, আবু সাইদকে একটু আসতে চাই। সব মিলিয়ে আসলে দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ, সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, সেটি একটু জানতে চাই। 1-2 নম্বর হচ্ছে যে বন্যা পাশাপাশি আমফান গিয়েছে, করোনার যে বাস্তবতা সেটাতে একটা বড় অংশের মানুষ শহর থেকে গ্রামে চলে গেছে, কর্মসংস্থান নেই, কাজ নেই, একটা রিক্সাওয়ালার মুখের দিকে তাকালেই আসলে অনেক বেশি খারাপ লাগে, যারা দিন আনে দিন খায়। সেই জায়গায় কী ধরনের কর্ম পরিকল্পনা দরকার সামনের যে বাস্তবতা সেটি মোকাবেলার জন্য? আবু সাইদ খান, দুটি বিষয়। একটা হলো কিছু বিশেষ ব্যবস্থা, যেখানে বন্যা কবলিত কিংবা চর কিংবা উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো যেখানে ঘাটতি রয়েছে, সেই জায়গার জন্য একটা বিশেষ বরাদ্দ থাকাটা উচিত বলে আমি মনে করি। আর একটা হলো সারা দেশে যে সমস্যাটা হচ্ছে, যেমন শহর থেকে গ্রামে চলে যাচ্ছে, এবং এখানে বিশেষজ্ঞরা অনেকে মনে করছেন যে প্রায় 50 লাখ লোক চলে গেছে, এবং এরা যে বিভিন্ন ইনফরমাল সেক্টরে তারা ছিলেন, বিভিন্ন চাকরি বাকরি করতেন, তো তারা অনেকে ফিরতে পারবেন না। স্বাভাবিক অবস্থা আসলে এই স্বাভাবিক অবস্থা তারা আসবে না, অনেকে চাকরি পাবেন না, অর্থাৎ তাদের তাহলে গ্রামে প্রোভাইড করার জন্য সরকারের বিশেষ ব্যবস্থা করা উচিত। এবং সেটা হচ্ছে কৃষির সঙ্গে সংগতিপূর্ণ শিল্পায়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ,
যে কৃষির ক্ষেত্রে যে আজকে প্রচলিত কৃষিতে তাদের জায়গা হবে না, তাহলে কৃষির সঙ্গে শিল্প গড়ে তোলা, খাদ্য প্রক্রিয়া যত কারখানাগুলো গড়ে তোলা যাতে সেখানে খাদ্য প্রক্রিয়া হতে পারে, যেমন ধরুন যে আলু থেকে পাউডার হতে পারে, টমেটো থেকে কিংবা আনারস থেকে সেখানে জুস হতে পারে কিংবা জেলি হতে পারে, এই ধরনের বিভিন্ন রকম ব্যবস্থা গুলো গড়ে তোলা দরকার, কিংবা খাদ্যকে অন্যভাবে কিভাবে করা যায় এবং কৃষির সঙ্গে সংগতিপূর্ণ শিল্প কি গড়ে তোলা যায়, কুটির শিল্প গুলো এসএমই প্রক্রিয়াকে বাড়ানো, অর্থাৎ গ্রামে 50 লক্ষ থেকে 1 কোটি লোকের কর্মসংস্থান হতে পারে কিনা, এই ব্যাপারটা গভর্নমেন্টের একটা বিশেষ পরিকল্পনা দরকার, সেটা নিয়ে একটা ভাবা উচিত বলে আমি মনে করি। এখনই সেটাকে ভাবতে হবে এবং কোন এলাকায় কি সুবিধা আছে এবং কোন এলাকায় কোন ধরনের কর্মসংস্থান করা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে আমাদের যে প্রবাসীরা যারা ফিরে আসবে, অলরেডি প্রবাসী হয়তো বা এই সে 15-20 লাখ লোক ফিরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, তাহলে প্রবাসীরা তারা কিন্তু সবাই ফিরে যেতে পারবে না। আর একটা হচ্ছে যে করোনার পরে প্রযুক্তির একটা প্রসার ঘটেছে, অর্থাৎ সেখানে আনস্কিল লোক অদক্ষ লোকের কদর কমে যাবে, সেই দক্ষতার জন্য আমাদের দ্রুত প্রশিক্ষণ বাড়ানো দরকার এবং পৃথিবীতে কোন দেশে ম্যান পাওয়ার কোন ধরনের লোক চাচ্ছে এবং তাতে কি কি দক্ষতা অর্জন করা দরকার, এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দ্রুত প্রশিক্ষণ শালা প্রশিক্ষণ কর্মশালা গড়ে তোলা দরকার, যাতে মানুষ দ্রুত আমরা প্রশিক্ষণ দিতে পারি। এই যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস হচ্ছে, এই প্রসঙ্গে আমি বলি আপনার সঙ্গে এখানে একটা সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে এখানে শিক্ষার ব্যাপারটা একটা সমস্যা হয়ে গেছে, বড় ধরনের সমস্যা, যে এখানে যেটা প্রযুক্তির মাধ্যমে যে শিক্ষা চাচ্ছে কিন্তু সেইটা কিন্তু গ্রাম পর্যায়ে এটা সম্ভব না, এখানে একটা বৈষম্য তৈরি হচ্ছে। ধরুন যে এখানে 80% লোকের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই, ট্যাব নেই, ল্যাপটপ নেই, তো তারা তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া হবে, তাহলে এখানে বিকল্প ভাবা উচিত। এখানে প্রাইমারি সেকেন্ডারি এই অবস্থায় দুর্যোগপূর্ণ অবস্থায় তাদেরকে কেবলমাত্র যে এখানে প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে শিক্ষা দিবেন এটা তারা পারবে না, এখানে টেলিভিশনের মাধ্যমে প্রয়োজন হলে এখানে 10টা চ্যানেলকে কিছু সময়ের জন্য 2-3 ঘন্টার জন্য এটা 10টা চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সেখানে টেলিভিশনের মাধ্যমে শিক্ষা দিতে হবে। কেননা আর একটা হচ্ছে যে প্রযুক্তি এখানে ঠিক আছে, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল গেল হাতে কিংবা ট্যাব পেলো ল্যাপটপ পেলো, কিন্তু সেখানে আপনার তো হতে হবে ইন্টারনেট সরবরাহ তো নিশ্চিত হতে হবে। আমরা ঢাকাতে ইন্টারনেট সরবরাহটা এখন ঠিক মতো পাচ্ছি না, অনেক সময় অনেক প্রোগ্রামের ভিতর আমাদের ইন্টারনেট চলে যাচ্ছে, তো সেখানে গ্রাম পর্যায়ে এই ইন্টারনেট ব্যবস্থা সুযোগটাকে অ্যাক্সেসটাকে যদি বাড়ানো না যায় তাহলে আপনি সেই ধরনের সুযোগ সুবিধা হবে না, এমনকি প্রশাসনিক কাজগুলো ক্ষতিগ্রস্ত করোনা আমফান বন্যা সবকিছু মিলিয়ে এবং সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, তারপরে বললেন যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা যারা এতদিন মানে আমাদের রিজার্ভে স্ফীত রেখেছেন তারা ফিরে আসবেন, অনেকে আর যেতে পারবে না। একটা সুখবর হলো ইতিমধ্যে প্রবাসীদের যারা ফিরে আসবেন তারা যদি প্রত্যয়ন করতে পারেন যে তারা বিদেশে ছিলেন, তাদের জন্য কিন্তু একটা ঋণে কর্মসংস্থান প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কিন্তু একটা চুক্তি হয়েছে, তারা একটা ঋণ সুবিধা পাবেন 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত, যাতে তারা এখানে সব মানে সেলফ এমপ্লয়েড হতে পারে। আমার কাছে যেটা অবাক লাগলো যে ডক্টর তুহিন যেটা বললেন যে মাদারীপুর ফরিদপুর বা মুন্সিগঞ্জে 175 কেজি পেয়েছে আর সেখানে দিনাজপুর বা কুড়িগ্রামে 8 কেজি চালের কথা বললেন উনি, হাউ ইট ইজ পসিবল। আমি এই গত সংসদে বাজেট অধিবেশন মাত্র শেষ হলো, আমি কিন্তু বাজেট আমি যেহেতু ইকোনমিক বিটকল বাজেট অধিবেশনটা শুনি, আমি কিন্তু কুড়িগ্রাম দিনাজপুর রংপুরে কোনো মাননীয় সংসদের মুখ থেকে এই বৈষম্যের কথাটা শুনিনি ডক্টর তুরিন যেটা যৌক্তিকভাবেই উপস্থাপন করেছে। কথাটা আমি এই জন্য বললাম, এটা কিন্তু সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের সংসদে বলা উচিত যে আমার এলাকায় এই অসুবিধা হচ্ছে, এমুক জায়গায় এত পাচ্ছে, আমার এলাকায় নিডি এলাকা পাচ্ছে না, তাহলে সংসদে এটা উত্থাপিত হলে কিন্তু একটা সলিউশনের জায়গা থাকে। কথা তার মানে আমাদের সাংসদ যারা বা আমাদের যারা সংসদ সদস্য নিজ এলাকার মানুষের কাছে তারা কতটা দায়বদ্ধ এই একটি ঘটনায় এটি প্রমাণ করে, মানে এটা অত্যন্ত দুঃখের অত্যন্ত লজ্জা। কারণ এমনিতেই ধরেন আমরা আমি জানি না কেউ কিছু মনে করবেন কিনা, ওই জেলাগুলি কিন্তু
আগে মঙ্গা ছিল, এখন আর মঙ্গা শব্দটা নেই, কিন্তু দারিদ্র পীড়িত যে ওই জেলাগুলি কুড়িগ্রাম বলেন, লালমনিয়ার বলেন, নীলফামারি বলেন, এটা তো অস্বীকার করার কোন উপায় নেই। বাংলাদেশের এখনো যে অর্থনীতি তারপরেও কিন্তু এই জেলাগুলি অনেক পিছিয়ে আছে, পিছিয়ে থাকার অনেক কারণ আছে, এটা অন্য আলোচনার বিষয়, আমি যাবো না। কিন্তু ওই এই এই দুর্যোগ সময়ে তো ওই এলাকার সাংসদ যারা আছেন তারা এই বিষয়গুলিতে গভীর নজর দিতেন, এবং আমি যেটা দেখেছি সরকারের কিন্তু সদিচ্ছার অভাব নেই, সরকারের সকল সদিচ্ছা ভেস্তে যাচ্ছে ওই ট্যাঙ্কের মধ্যে ওই মাটির নিচে চাল আর ওই খাটের নিচে তেল দিয়ে। জাতীয় পরামর্শ কমিটি যখন বলেছে যে ঢাকা, চিরাং, নারায়ণগঞ্জ, গাজীপুরে হাট বসাবেন না, আর সিটি কর্পোরেশন মিলে হাট বসাচ্ছে, নাম্বার ওয়ান, সাহিদ ভাই খুব চমৎকার কথা বলেছে, আপনি কাগজ কলমে বলছেন যে কেউ ঢাকার বাইরে যাবেন না, আবার সকল দুয়ার খুলে দিয়েছেন। আপনার যখন পরিবহন ছিল না গত ঈদে, তাও দেখছেন হেঁটে বা বিভিন্ন ছল চাতুরি করে মানুষ ঢাকার বাইরে গেছে, আর এবার তো আপনি দাওয়াত দিয়ে রেখেছেন। এই মানে এটা কেমন জানি, মানে আমরা একটা শব্দ বলি না সাংঘর্ষিক, এটা কেবল সাংঘর্ষিক নয়, এটা মানে এর চেয়ে কঠিন কিছু থাকে। দেখুন যারা এই নীতিগুলি নির্ধারণ করেন তারা কিভাবে করেন আল্লাহ জানে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঢাকায় কিন্তু অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট হাউসে ইতিমধ্যেই কোরবানি দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, যেমন আমরা দেখলাম যে জাপান গার্ডেন সিটি, এরকম অনেক জায়গায় ওই 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 কমপ্লেক্সের সংশ্লিষ্ট কমিটির স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় তারা এটা করেছে। কিন্তু আপনি তো হাট খোলা রাখছেন, আপনি তো সরকার, হ্যাঁ আমি মানি এটা ধর্মীয় ব্যাপার ট্যাপার আছে, কিন্তু ধর্মীয় ব্যাপার, হজ তো আমাদের জন্য ফরজ, এবার তো আমরা হজেও যেতে পারলাম না কেন, তাই না? এই বিষয়গুলি তো মাথায় রাখতে হবে। আপনি তো মসজিদও বন্ধ রেখেছেন অনেকদিন, তাই না? আর কোরবানিটা যদি আপনি, হ্যাঁ আরেকটা করা যেতে পারতো যে সিটি কর্পোরেশন কিছু এরিয়া ভিত্তিক কিছু স্লটার হাউস করতেন একটু বড় আকারের, যে সে আমি বেলি রোডে থাকি, সিদ্ধেশ্বরী মাঠে একটা স্লটার হাউস করে দিল যে এই এলাকার যত মানুষ আছে তারা ওখানে গিয়ে গরুটা কোরবানি দিয়ে নিয়ে আসে, সেটাও তো আপনি করছেন। মানে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে সংক্রমণ ছড়া, আমরা মুখে বলছি যে কি কি গরুর হাটের বাইরে আমরা হাত ধোয়ার ব্যবস্থা রাখবো, আমরা গরুর হাতে স্যানিটাইজ করবো, মানে এগুলো সব হাস্যকর হাস্যকর প্রক্রিয়া। আপনি বললাম তো হাতির ফুল ফকিরা বলে আপনি কন্ট্রোল করতে পারেন না, আপনি গরুর হাট কন্ট্রোল করবেন, তাই না? তো কাজেই সব মানে খালি মুখে বললাম, আমি আমি খুব আশঙ্কা জাগে আমার মনে যে আমরা মুখে যা বলছি বাস্তব পরিস্থিতিটা আল্লাহ না করুক, কিন্তু আশঙ্কা যে বাস্তব পরিস্থিতিটা আরো ভয়াবহ। আমরা একেবারে শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে আমরা একটু রাশিয়া যেতে চাই। ধন্যবাদ জাকির একাজুল। ডাক্তার ইব্রাহিম ইসলাম, বাংলাদেশের অবস্থা তো আপনি ওখান থেকে দেখছেন, করোনা ভাইরাস মোকাবেলার দুটি পথ, একটি হচ্ছে যে আপনাকে লকডাউন করে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হবে, একা দুই নম্বর হচ্ছে হার্ড ইমিউনিটির কথা বলা হচ্ছে। একটু একটু জানতে চাই আপনার কাছে, বাংলাদেশের আপনার পর্যবেক্ষণে বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে? আসলে এখন এই কথাটা যদি আমি এইভাবে বলি যে বাংলাদেশের জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে প্রথম দিকে যদি মানে সম্পূর্ণ লকডাউন করতে পারতো, তাহলে হয়তো বা হ্যাঁ রাশিয়াতে যেটা করছিল প্রথম থেকেই তারা খুবই সতর্ক অবস্থানে ছিল এবং অবশেষে তারা ফল পাচ্ছে। এখন মোটামুটি রাশিয়ার অবস্থা টোটালি কন্ট্রোলে, এখন রাশিয়াতে লকডাউনও নেই, কিন্তু এখন আপনি আংশিকভাবে লকডাউন করলেন, কিছু কিছু এরিয়াতে, কিছু কিছু এরিয়াতে রাখলেন না, গার্মেন্টস আপনি খুলে দিলেন আবার নিয়ে আসলেন, সবকিছু মিলিয়ে বাংলাদেশের যে অবস্থা সেটা হচ্ছে প্রথম দিকে যদিও বিষয়টা অত গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু ওই সময়টা যদি আমরা কন্ট্রোলে নিতে পারতাম তাহলে হয়তো বা আজকে লকডাউনের কথাটা চিন্তা হতো না। আজকে লকডাউন করলেও কোনো লাভ নেই, কারণ এটা সারা বাংলাদেশে মোটামুটি ছড়িয়ে গেছে, তো আপনি কোথায় লকডাউন করবেন, কিচ্ছু করা নাই, বরং বাংলাদেশ থেকে বাইরে চলে যাচ্ছে। মোটামুটি 3 মাস লকডাউনে থাকার কারণে আজকে বলতেছিলেন যে মস্কোর মেয়র সার্গেই সাবিয়ানিন যে রাশিয়ার মস্কো এবং নিউ ইয়র্ক সিটিতে প্রায় 60% নাগরিক অলরেডি আপনার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে তাদের শরীরে, কারণ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর আপনি যদি আক্রান্ত হন এবং আপনার শরীরে যদি সিম্পটম না প্রকাশ পায়
কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই আক্রান্ত হওয়ার কারণে আপনার শরীরে অটোমেটিক অ্যান্টিটেলা তৈরি হয়ে যায়, অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যেটা আমরা রাশিয়াতে অ্যান্টিটেলা বলি। তো অ্যান্টিবডিটা একরকম ভ্যাকসিনের মতো কাজ করে, এটা প্যাসিভ ভ্যাকসিনের মতো কাজ করে। তো সেই ওয়েতে যদি বাংলাদেশ মোটামুটি বলা যায় যে এখন যেটা আমাদের বিজন কুমার শীল বা সাহা, ওই যে আমাদের জনস্বাস্থ্য বলছিলেন যে অলরেডি 30% নাগরিকের মধ্যে অলরেডি ডেভেলপ করছে আমাদের মানে অ্যান্টিবডি। তো আমরা আশা করতে পারি যে বাংলাদেশও হার্ড ইমিউনিটি দিকে যাচ্ছে। এখানে বন্যা হয়, এটি নদী ব্যবস্থাপনার ব্যবস্থা যদি সরকার গ্রহণ করে, পানিগুলোকে বহন করবার ব্যবস্থা করে, তাহলে এখানকার বন্যা কমে আসবে। এক দুই হচ্ছে যে আমাদের চাহিদা ভিত্তিক একটা ত্রাণের ব্যবস্থা করা দরকার। যদি চাহিদা ভিত্তিক করা না যায় সেটি হবে খুব দুঃখজনক। মানে সংবিধান বলছে যে পিছিয়ে থাকা জনগণকে বিশেষ সুবিধা দিতে হবে। বিশেষ সুবিধার একটা নমুনা বলে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে 2018-19 অর্থ বছরে সারা দেশে 1,76,635 কোটি টাকার মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ছিল। তার মধ্যে 0.98% অর্থাৎ 1% কম বরাদ্দ ছিল রংপুর বিভাগে 2 কোটি মানুষের জন্য। তাহলে বুঝতেই পারছেন যে সরকারের নজরদারিটা এখানে কি রকম অবহেলা, উপেক্ষা এবং বঞ্চনার। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে 30 লাখ মানুষ প্রাণ দিয়েছে, সেই যুদ্ধের অন্যতম একটা সূচক ছিল বৈষম্য দূরীকরণের। এবং এখন কিন্তু আমাদের সরকার গঠন করেছে যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগের নেতৃত্বেই এই মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। এবং আমরা মনে করি যে এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে বৈষম্য কমানো। এই বৈষম্য কমাতে হলে এই দুর্যোগকালীন সময়ে মানুষকে এগিয়ে নিতে হবে প্রতি বছর, যাতে করে এই হাজার হাজার মানুষ গৃহহীন না হয়, লাখ লাখ হেক্টর জমি ফসল হারিয়ে মানুষ মানে বিত্তহীন না হয়, সেদিকে নজর দেওয়াটাই এখন হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আবু সাইদ খান, জাকারিয়া কাজল, ডক্টর তুহিন ওয়াদুদ এবং রাশিয়া থেকে আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার ইব্রাহিম ইসলাম। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24-এর নিউজরুম সংলাপে আসলে দেওয়ার জন্য। আসলে এই প্রতিদিন যেমনটা বলি, সামনের সময়টা আসলে অনেক বেশি সংকটপূর্ণ, অনেক বেশি চ্যালেঞ্জিং, সরকারের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। সেই কারণে সবাই একটি বিষয়ই বলছেন যে সরকার যাতে সবাইকে আসলে সমান চোখে দেখে, কারণ যারা ক্ষতিগ্রস্ত তারা অনেক বেশি সরকারের দিকে তাকিয়ে আছে, জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করি সরকার যথোপযুক্ত প্রকৃত পদক্ষেপের মধ্য দিয়ে মানুষের মধ্যে আসার সঞ্চার তৈরি করবে, একের সঙ্গে মানুষের পাশে থাকবে। অন্তত এই ছিল আজকের নিউজরুম সংলাপ, দেখাবো নিশ্চয়ই আগামীকাল একই সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24-এর সঙ্গে থাকবেন।